মানসিক কলিশন সম্বন্ধে আগে আমরা কিছুটা পড়াশোনা করেছি, সামান্য কিছুটা জেনেছি। আগে আমরা অলরেডি জেনেছি যেগুলো, সেগুলো একটু বলে নেওয়া দরকার। সেটা হলো যে কলিশন কিভাবে ক্লাসিফাই করা হয়, কোন কোন বিষয়ের উপরে ক্লাসিফাই করা হয়, এবং কলিশন করকমের সাধারণত। ঠিক আছে, আজকে পারফেক্টলি ইলাস্টিক কলিশন বা আইডিয়াল কলিশন এটা সম্বন্ধে জানবো। আইডিয়াল কলিশন সম্বন্ধে জানবো মানে শুধু জানবো, আইডিয়াল কলিশন হয় না তো কোথাও। আইডিয়াল বলে কোনো কিছু হয় আদর্শ একদম, এরকমটা হয় না। আমাদের আইডিয়াল কলিশনটাকে ম্যাথামেটিক্যালি বোঝা খুব সুবিধা, সেই জন্য আইডিয়াল কলিশন সম্বন্ধে আমাদের জেনে নিতে হবে। একদম আইডিয়াল বলে কোনো কিছু হয় না, মানে সৌরদীপ্ত আমার একটা বড় ফ্যামিলি আছে, মানে ইট ইজ জাইগেন্টিক ফ্যামিলি, বিশাল বড় ফ্যামিলি, প্রায় 20-25 বছর ধরে একটা ফ্যামিলি তৈরি করেছি, তার একজন মেম্বার। তো সৌরদীপ্তর হয়তো কোনো কারণে একটা বিশাল প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে স্যার আপনি যদি সমস্তটাই ইউটিউবে দিয়ে দেন, মানে সমস্ত ভিডিওই যদি ইউটিউবে দিয়ে দেন, তাহলে হয়তো ফিনান্সিয়ালি আমার সম্বন্ধে ভেবেছে। বাট হিমশৈল দেখেছ, জলের উপরে সামান্য দেখা যায়। হ্যাঁ, এনিওয়ে আমরা ইলাস্টিক কলিশন সম্বন্ধে আলোচনা করি, বিষয়টাতে আসি। যেটা আমরা অলরেডি আগে জেনে ফেলেছি সেটা হলো যে যেকোনো কলিশনের ক্ষেত্রে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থাকবে। তার আগে একটু ছবিটা এঁকে নিই, মানে এখানে তো কপি পেস্ট করা যায় না। ধরো এখানে দুটো বডি মুভ করছিল, দিস ওয়ান M1, এটা M2, তারপরে দুটো বডির মধ্যে কলিশন হয়েছে, এন্ড আফটার কলিশন দুটো বডি এগেন মুভ করেছে, দিস ওয়ান M1, এটা M2, M1, M2, দিস ওয়ান ইজ বিফোর, এটা আফটার। ভেলোসিটি ইট ওয়াজ U1, এটা U2, কলিশনের টাইমে আর ভেলোসিটির কোনো কিছু দেখানোর দরকার নেই। আফটার ইট ওয়াজ V1, এটা V2, তাই তো? হ্যাঁ, আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এবং এটাও দেখেছি যে কোনো কলিশনের ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হবে, রৈখিক ঘটবে, তাই তো? এটা একদম 1D কলিশন। 1D কলিশন মিন্স হেড অন কলিশন। হ্যাঁ, এখন কলিশন তোমরা এরপরে 3D কলিশন বা 2D কলিশন এগুলো পড়বে। 2D কলিশন, 3D কলিশন বিষয়টা 1D কলিশনেরই অ্যাপ্লিকেশন। সুতরাং হেড অন কলিশন এটা যদি খুব ভালো মতন শিখে রাখো, তাহলে বাকিগুলো সম্বন্ধে আলোচনা করতে সুবিধা হবে। মানে 3D-র কেসে অনেকগুলো 1D, মানে 3D 1D অ্যাপ্লাই করতে পারলেই হবে। এনিওয়ে এখানে প্রথম যে ইকুয়েশনটা আমরা পাবো, ফার্স্ট ইকুয়েশন, ইট ইজ M1V1 প্লাস M2V2 ইকুয়ালস টু M1U1 প্লাস M2U2 অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, এক্সটার্নাল ফোর্স 0। তাহলে এটা হলো ফার্স্ট রিলেশন, এটা যে কোনো কলিশনে থাকবে, ইলাস্টিক ইনইলাস্টিক যে কোনো। যেটা অ্যাডিশনাল এখানে পেয়েছি, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ রেজিলিয়েন্স বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা ই, এই ভ্যালুটা ইট ওয়াজ V1 ডিফারেন্স V2 বাই U1 ডিফারেন্স U2, ফাইনাল রিলেটিভ ভেলোসিটি বাই ইনিশিয়াল রিলেটিভ ভেলোসিটি,
two particle system in this case. In case of elastic collision, a value ta 1 ho. Hai na? But ekhane ami to shudhumatro magnitude gulo niye bichar korbo ebong ageo amra bolechilam alochona korechilam je ekhane u1 greater than u2 hote hobe collision hote hole tai to ebong ekhane v2 greater than v1 hote hobe ar jate collision na collision howar jonno u1 greater than u2 ar porer bar abar repeated collision na howar jonno v2 greater than v1 tai na তাহলে ম্যাগনিচিউডের দিক থেকে যদি ভাবি তাহলে এটাকে এরকম লেখা যেতে পারে v2 minus v1 by u1 minus u এটা equals to 1 তাই তো এবারে যেটা আমাদের দেখা কাইনেটিক এনার্জি দুটো ক্যারেক্টার এখানে চলে এসেছে আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে যদি রিলেটিভ ভেলোসিটি কনজার্ভ হয় তাহলে কাইনেটিক এনার্জিও কনজার্ভ হবে বা কাইনেটিক এনার্জি যদি কনজার্ভ হয় মোমেন্টামের সঙ্গে অবশ্যই যদি কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম দুটো কনজার্ভ হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি কনজার্ভ হতে বাধ্য আমরা যে কোনো একটা দেখে নিই যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো এটা কনজার্ভ হয়েছে রিলেটিভ ভেলোসিটিও কনজার্ভ হয়েছে দ্যাট মিন্স v2 minus v1 equals to u1 minus u2 বুঝতে পেরেছো তো তাহলে আগের যে কথা বলছিলাম তার রেস ধরে এটা বলা যায় যে কাইনেটিক এনার্জিও কনজার্ভ হতে বাধ্য দেখি হয় কি না দেখো এখানে v2 minus v1 it is equals to u1 minus u2 So you can write down V2 plus U2 এটা কে সাইড চেঞ্জ করলাম equals to V1 plus U1 লেখা যায় তো ঠিক নাও এই যে ইকুয়েশনটা আছে এটাকে একটু মডিফাই করো দেখো M1 V1 plus m2 v2 equals to m1 u1 plus m2 u2 আমি এই 2 গুলো m2 প্রপার্টি গুলো একটা সাইডে নিয়ে আসবো এখানে যেহেতু 2 গুলো একটা সাইডে আছে সো m2 v2 minus m2 u2 equals to m1 u1 minus M1 V1 that is M2 into V2 minus U2 equals to M1 পেয়েছি নাও এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড দিয়ে এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড কে মাল্টিপ্লাই করে দিই দেখো তো কি পাওয়া যায় M2 V2 minus U2 into V2 plus U2 equals to M1 U1 minus V1 into here M2 minus m2 u2 square m1 u1 square minus m1 v1 square m2 v2 square plus m1 v1 square equals m1 u1 square plus m2 u2 square ঠিক আছে এবারে বোথ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও প্রত্যেকটা
get that? Final kinetic energy of second body. This one, final kinetic energy of first body. This one, initial kinetic energy of first body. This one, initial kinetic energy of second body. তাহলে এটা টোটালটা কি পেলে টোটাল ফাইনাল কাইনেটিক এনার্জি তাই না এটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এই দুটো সেম হল ফাইনাল kinetic energy equals to initial kinetic energy তাহলে kinetic energy conserved হলো হলো না তাই তো তাহলে পারফেক্টলি इलास्टिक कोलिशन और इलास्टिक कोलिशन और आइडियल कोलिशन तार क्षेत्र लिनियर मोमेंटम इट इज कॉन्सर्व काइनेटिक एनर्जी this concept relative velocity it is also conserved tinte fact hi conserved tha tai to sejonno eta ke ideal condition bol tar mane really ba in practical cases তিনটেই একসঙ্গে কনজার্ভ থাকতে পারে না বুঝতে পেরেছ দেখো যদি দুটো বডির কলিশন হয় তাহলে সাউন্ড হয়নি এরকম শুনেছ কোথাও দুটো বডি ধরো ক্যারাম বোর্ড খেলছো তুমি স্ট্রাইকার দিয়ে একটা গুটিকে হিট করেছ বুঝতে পেরেছ ধরো একটা গুটি আর একটা গুটিকে হিট করেছ বা ক্রিকেট খেলার সময় ব্যাট দিয়ে বল কে হিট করেছে মানে ইউজুয়াল যে কন্ডিশন গুলো আমরা দেখেছি দুটো গাড়ির ধাক্কা লাগলে তো বাদ দাও সে ক্ষেত্রে সাউন্ড তৈরি হয় না কখনো সাউন্ড তৈরি হলো মানেই তো একটা এনার্জি সাউন্ড তো একটা এনার্জি ওই এনার্জিটা এসেছে কোথা থেকে ইট ইজ অবভিয়াসলি ফ্রম দ্যাট কাইনেটিক এনার্জি তাহলে এই যে কাইনেটিক এনার্জি থেকেই অন্য এনার্জিতে ট্রান্সফর্ম হয় তাহলে সে ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় কি করে কাইনেটিক এনার্জি কনজার্ভ হয় না বুঝতে পেরেছ সেই জন্যই এটা আইডিয়াল কন্ডিশন এখন যদি তুমি পারফেক্টলি ইলাস্টিক বডি বলে তো কিছু নেই তবে মোটামুটি ইলাস্টিক বডি ধরো বিলিয়ার্ড বল মোটামুটি ইলাস্টিক হয় প্রচন্ড মানে ভারী এবং তাদের ইলাস্টিসিটি প্রচন্ড হাই থাকে তার ক্ষেত্রে কলিশন হলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে এটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন যদিও সেখানেও সাউন্ড হয় বুঝতে পেরেছ প্র্যাকটিক্যালি ধরা যায় না মানে গ্যাসিয়াস পার্টিকেল তার ক্ষেত্রে দুটো গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে কলিশন হয় অ্যাকচুয়ালি দুটো গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যে কলিশন হওয়াটা খুব টাফ মিনিমাম স্পেসিং এর মধ্যে আসে ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে কলিশন হয় হওয়ার চান্সই নেই একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে স্ট্রাইক করতে পারবে না মানে not next to impossible it is impossible anyway আমরা আইডিয়াল বিষয়টা শেখার জন্য শিখছি সুতরাং অত চিন্তা করে লাভ নেই এবার আমরা যেটা করব সেটা হলো যে ফাইনাল ভেলোসিটির একটা ইকুয়েশন তৈরি করব ফাইনাল ভেলোসিটির ইকুয়েশন এবং এটাও খুব সিম্পল একটু দেখে নাও হ্যাঁ তার জন্য আমরা এই দুটো রেখে দিই না আবার নতুন করে করা যাক ফার্স্ট ইকুয়েশনটাই শুধু থাকুক স্ট্যান্ডার্ড ছবিটাও দরকার ছিল না তবুও রেখে দিলাম এনিওয়ে এখানে আমরা এই
coefficient of restitution অনুযায়ী এটা লিখতে পারি that is v2 minus v1 by u1 minus u2 it is equals to 1 repeat করলাম না কেন হলো আগেই বলেছি তাহলে v2 minus v1 equals to u1 minus u2 that is v2 it can be written as v1 plus u1 minus u2 তো এবার তোমার কাজ হলো এই যে ভ্যালুটা পেয়েছো v2 এর ভ্যালু এই ভ্যালুটাকে এখানে প্লেস করবে তাহলে অনলি আননোন প্যারামিটার v1 থেকে যাবে দেখো খুব সিম্পল m1 v1 প্লাস m2 ইনটু v2 এর ভ্যালুটা এখানে প্লেস করছি ফ্রম দিস ইকুয়েশন v2 এর ভ্যালু প্লেস করছি তাহলে v1 প্লাস u1 minus u2 equals to m1 u1 plus m2 u2 একদম সিম্পল m1 v1 m2 v1 so m1 plus m2 into v1 equals খুব সহজ ভাবে দেখো m2 u2 it is minus এদিকে minus m2 u2 sorry plus m2 u2 আছে so it will be plus 2 m2 u2 Clear? Now, এখানে M1 U1 আছে, এখানে M2 U1 plus, তাহলে it will be M1, M2 U1 side change করলে minus হয়ে যাবে। আরো একটা দুটো step use করতেই পারো, আমি একটা step এ complete করলাম, মানে এমনিতে video গুলো extended হয়ে যাচ্ছে, তাহলে V1 equals to কত? It is M1 minus m2 by m1 plus m2 into u1 plus 2m2 by m1 plus m2 into u2 এটা গন্ডগোলের ইকুয়েশন এসে পৌঁছেছে এখন সিম্পল প্রবলেম করার জন্য ইকুয়েশন মনে রাখার দরকার নেই যদি কখনো খুব তাড়াতাড়ি অঙ্কের অ্যানসার বের করতে হয় তখন এই ইকুয়েশনটা কাজে লাগে এখন ইকুয়েশনটা মনে রাখার জন্য যেটা তোমরা করতে পারো সেটা হলো v1 এর করেসপন্ডিং ফার্স্ট প্যারামিটার যেটা আছে এটা হলো m1 ঠিক আছে m1 থাকলো মানে m1 u1 into u2 থাকবে বাকিটা খুব সহজে মনে থেকে যাবে মানে আমি যেভাবে মনে রাখতাম আমি তোমাকে সেই পলিসিটাই বলতে পারি v2 এর ভ্যালুটা কত সিম্পলি এই যে সিমেট্রিক্যাল ইকুয়েশন তো এই ইকুয়েশনটা সিমেট্রিক্যাল ইকুয়েশন ছিল মানে v1 এর যা ওয়েটেজ v2 এর ওয়েটেজ सेम ছিল তাহলে v2 এটা ইজিলি বের করা যাবে শুধু m1 m2 আর u1 u2 কে ইন্টারচেঞ্জ করে নেবে ইট ইজ m2 - m1 বাই নিচে প্লাস আছে ইন্টারচেঞ্জ করার দরকার নেই করতেও পারো ইনটু u2 u1 u2 ইন্টারচেঞ্জ করতে হবে বললাম প্লাস 2 m1 বাই m1 প্লাস m2 into u1 this pair equation somehow needful কোথাও কাজে লাগতে পারে হ্যাঁ the perfectly elastic collision or elastic collision এর বেসিক জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং এটাও বলা হয়ে গেছে যে এটা আইডিয়া তাই তো এবারে আর একটু ছোট জায়গা আছে সেটা হলো আমরা দেখে নেব যে কতগুলো স্পেশাল কেস হয় যে দুটো বডির মধ্যে কলিশন হচ্ছে পারফেক্ট ইলাস্টিক কলিশন এই ক্ষেত্রে কি হবে যদি মাস সেম হয় অর্থাৎ m1 equals to m2 হলে if m1 equals to m2 equals to ধরে নাও m সে তাহলে সেক্ষেত্রে কি হবে সিম্পলি আমরা এই যে ইকুয়েশনটা আছে বা ইকুয়েশন দুটো আছে সেই দুটো জায়গাতে m1 আর m2 বোথ কেসে m পুট করব দেন v1 equals to m minus m by n plus n
into U1 plus 2M by M plus M into U2, right? And V2 equals to M minus M by M plus M into U2 plus 2M into U1. Simply M1 or M2 at jagay M put kolla. Right? এখানে দেখো m minus n gives you 0 into u1 মানে এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে ইট ইজ 2m বাই 2m কি পড়তে হবে only u2 দ্যাট মিন্স v1 ইকুয়ালস টু u2 ক্লিয়ার ইন দিস কেস ইট গিভস ইউ 0 ভালো করে দেখো এখানে 2m বাই 2m তাহলে শুধু u1 পড়ে থাকবে তার মানে v2 ইকুয়ালস টু কত হবে ইট ইজ u1 তার মানে কি ভেলোসিটি এক্সচেঞ্জ করবে বুঝতে পেরেছ ফার্স্ট বডির ইনিশিয়াল ভেলোসিটি সেকেন্ড বডি পাবে আফটার ইমপ্যাক্ট সেকেন্ড বডির ইনিশিয়াল ভেলোসিটি ফার্স্ট বডি পাবে বুঝতে পারছো সিম্পল একটা এক্সাম্পল বলি যদিও এটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন বলা যায় না রিপিটেটিভলি একই কথা তোমাদেরকে বলছি ধরো একটা ক্যারাম বোর্ড খেলার সময় একটা গুটি দিয়ে আর একটা গুটিকে যদি স্ট্রেট মারো ধরো এটা ওয়ান এটা টু এটা যদি ভি ভেলোসিটিতে একে স্ট্রাইক করে ভি ভেলোসিটি এটা মুভ করছে ভেলোসিটি এর ভেলোসিটি ধরো জিরো ছিল বা এটা ইউ ভেলোসিটিতে স্ট্রাইক করেছে এর ভেলোসিটি ইট ওয়াজ জিরো এই বডিটার তাহলে আফটার ইম্প্যাক্ট দেখবে এক নম্বর যে বডিটা ছিল এক নম্বর গুটিটা এর ভেলোসিটি জিরো হয়ে গেছে মানে ওই গুটিটা যেখানে ধাক্কা মেরেছে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে গেছে আর যেটাকে ধাক্কা মেরেছে দ্যাট ইজ সেকেন্ড গুটিটা এ দেখবে প্রায় এর ভেলোসিটি নিয়েই মুভ করতে শুরু করে দিয়েছে সেকেন্ড গুটিটা বুঝতে পেরেছ দুটো বল প্রায় মাস সেম একটা বল দিয়ে আর একটা বলকে যদি স্ট্রাইক করা হয় তাহলে দেখবে সেকেন্ড বলটা যদি রেস্টে থাকে তাহলে ফার্স্ট বলটা কি ওখানে দাঁড়িয়ে যাবে স্থির হয়ে যাবে এবং সেকেন্ড বলটা ফার্স্ট বলটা ভেলোসিটি নিয়ে চলতে শুরু করবে প্রায় ওই যে পারফেক্ট ইলাস্টিক কলিশন হয় না ঠিক আছে এটা একদম ঠান্ডা মাথায় বোঝা যে ভেলোসিটি উইল বি ইন্টারচেঞ্জড M1 এটা যদি M2 থেকে অনেক বড় হয় then again use this equation V1 equals to M1 minus M2 by M1 plus M2 into U1 plus 2M2 by M1 plus M2 into U2 তাই তো এখানে M1 এর রেসপেক্টে M2 টা নেগলিজিবল তাহলে এই M1 মাইনাস M2 এটা প্রায় M হয়ে যাবে এটা প্রায় M M1 লিখতে পারো আর এটাকেও প্রায় M1 লিখতে পারো তার মানে এটা কত দাঁড়ালো ইকুয়ালস টু প্রায় M1 বাই M1 ইনটু U1 প্লাস এটাকে নিচে
লিখতে হবে তো এখন m1 / m1 এটা ইকুয়ালস টু 1 সো ইট ইজ u1 প্লাস m1 এর রেসপেক্টে m2 তো নেগলিজিবল তাহলে এই পার্টটা কত হবে জিরো এর কাছে কাছে সো ইট ইজ ইকুয়ালস টু u1 বুঝতে পারছ এন্ড v2 equals to m2 minus m1 এখানে কত হলো m2 মাইনাস m1 এটাকে কত লিখতে পারো প্রায় মাইনাস m1 প্রায় বাই m1 প্লাস এটাকেও তো প্রায় m1 লেখা যেতে পারে এটা কত হল 2u1 মাইনাস ইউ বুঝতে পেরেছ এবারে যদি সামনের বডিটা দাঁড়িয়ে থাকতো স্থির থাকতো ইনিশিয়াল সামনের বডিটা ইনিশিয়ালি স্থির থাকতো যদি u1 0 তাহলে এই ভ্যালুটা কত হতো শুধু 2u1 বোঝা গেছে প্র্যাকটিক্যালি ভাব ধরো একটা রাস্তায় একজন কেউ সাইকেল চালাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে বা দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে তার কারণ আমরা এখানে u2 0 ধরে বিষয়টাকে আরো সহজে বুঝতে পারবো ধরো একজন কেউ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে বা একজন কেউ দাঁড়িয়ে আছে একটা কোনো হেভি কার মানে ধরো বাস এসে তাকে ধাক্কা মারল বাসটা ধরো 30 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে আসছিল বুঝতে পারলে ধাক্কা মারার পরে বাসটার ভেলোসিটি ওই 30 কিলোমিটার/আওয়ারই থাকবে পেছনে যে ছিল সে তো 1 ছিল না m1 পেছনে ছিল তাহলে তার যা ইনিশিয়াল ভেলোসিটি ছিল আফটার ইমপ্যাক্ট ভেলোসিটি প্রায় চেঞ্জ হবেই না মানে ও 30 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে এসে ধাক্কা মারলে ওর ভেলোসিটি 30 কিলোমিটার/আওয়ারই থেমে যায় বাট সামনে যে লোকটা ছিল যাকে ধাক্কা মেরেছে তার ভেলোসিটি কত হয়ে যাবে 2u1 মানে 60 কিলোমিটার/আওয়ার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 0 বেচারা রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে ছিল হয়তো কোনো কারণে বুঝতে পারেনি যে অত জোরে এসে একটা বাস হঠাৎ ধাক্কা মেরে দেবে না 30 কিলোমিটার/আওয়ার এমন কিছু জোরে না গল্পের খাতিরে ধরলাম তাহলে কি হবে ওই লোকটা স্থির অবস্থায় দাঁড়িয়েছিল হঠাৎ ধাক্কাকে 60 কিলোমিটার/আওয়ার বেগে ছিটকে পড়ল বুঝতে পেরেছো তো সেই জন্য কোনো হেভি কার কোনো লাইট কারকে যদি গিয়ে ধাক্কা মারে কোনো ক্ষেত্রে বা কোনো ট্রেন ধরো যাচ্ছিল সিগন্যাল ভেঙে কেউ ভেতরে ঢুকে গেছে তাকে যদি ধাক্কা মারে তাহলে ট্রেনটার যা ভেলোসিটি ছিল যাকে ধাক্কা মেরেছে মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার ভেলোসিটিটা ট্রেনের ভেলোসিটির ডাবল হবে অর্থাৎ ইম্প্যাক্টটা অনেক বেশি হবে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে হ্যাঁ সেকেন্ড ফ্যাক্টরটা বুঝতে পেরেছো না লাস্ট ওয়ান থার্ড ওয়ান যদি m2 ভেরি ভেরি গ্রেটার দেন m1 দেন v1 ইকুয়ালস টু m1 - m2 বাই m1 + m2 ইনটু u1 প্লাস 2m2 / m1 + m2
into U2, তাই ছিল তো ইকুয়েশন, তাই তো? দেখো ইকুয়ালস এখানে M2, সরি ইট ইজ M1, M2 ভেরি ভেরি গ্রেটার দেন M1 বলেছি, তাহলে এখানে কি হবে মাইনাস M2 বাই M2 into U1 plus 2M2 by it will be M2 into U2, it is equals to minus U1 plus 2U2. ঠিক আছে, এবারে যদি বোঝাই যাচ্ছে যে সামনের যে ছিল তার ভেলোসিটিটা U2, পেছনে যে ছিল তার ভেলোসিটিটা হলো U1, এবারে যদি এগিয়ে মানে পেছনের বডিটা গিয়ে ধাক্কা মারে সামনের বডিটা যদি ধরো দাঁড়িয়ে আছে স্থির আছে U2টা যদি জিরো হয় তাহলে তার ক্ষেত্রে V1 equals to minus U1 হবে, অর্থাৎ যে বেগে ধাক্কা মেরেছ সেই বেগে তুমি ব্যাক করে যাবে রিটার্ন করে যাবে, বুঝেই যাচ্ছে দেওয়াল হলো তাই হতো, মানে একটা পাস দাঁড়িয়ে আছে একজন সাইকেল নিয়ে গিয়ে সোজা ধাক্কা মারল বা একটা বল ছুড়ে মারল, বুঝা গেছে যে ভেলোসিটিতে যাচ্ছিল এখন ভেলোসিটিটা হয়ে যাবে এটা, যদি U2 জিরো হয় তার ক্ষেত্রে মাইনাস U1 হবে, যদি U2 জিরো না হয় তার ভেলোসিটিটা মাইনাস U1 প্লাস 2 U2 হয়ে যাবে, এবং যে বডিটা সামনে ছিল তার ক্ষেত্রে V2 ইকুয়ালস টু কত লিখবে M2 মাইনাস M1, আমি আবার রিপিট করছি না, ইট উইল বি M2 বাই M2 ইনটু U2, আমি এখানে M2 বড় বলেছি প্লাস 2M1, উপায় নেই তো উপরে তো আর কেউ নেই ডিভাইডেড বাই M2 ইনটু U1, এখানে M2 এর রেসপেক্টে M1 লিখলে যে তাহলে এই পার্টটা কি হবে প্রায় জিরো, এটাই ইকুয়ালস টু কত হবে U2, অর্থাৎ সামনে যে হাতিটা যাচ্ছিল মানে বড় গাড়িটা যাচ্ছিল তার যে ভেলোসিটি ছিল সে সেই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে, বিপদে পড়বে কে পেছনে যে ছিল, ঠিক আছে, সে যদি স্থির থাকতো তাহলে যে বেগে ধাক্কা মারতো সেই বেগেই ব্যাক করে চলে আসতো রিটার্ন করে যেত, সেই জন্য সবসময় যেগুলো হালকা বড় কলিশনের সময় তার ভেলোসিটি গেইনটা বেশি হয়, হালকা বডি হিসেবে তোমরা যারা আছো তাদের একটু ওয়েট গেইন করতে হবে, বুঝতে পেরেছো তো, কলিশনের সময় যেন অসুবিধা না, দিস ইজ সিম্পলি ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশনের জেনারেল বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করলাম, এরপরে কিছু সিম্পল প্রবলেম করে রাখবে তারপরে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড বাড়িয়ে নেবে, আরেকটা পার্ট বাকি থাকলো নাকি, হ্যাঁ ইনইলাস্টিক কলিশন, এবং ইনইলাস্টিক কলিশন যেটা সেটা মাথায় রেখো ইলাস্টিক কলিশনের থেকে সোজা, যেটা প্র্যাকটিক্যালি হয় লাইফে সেটা অনেক সোজা, আইডিয়াল বিষয়টা কঠিন সেই জন্যই হয় না,